ইস্যু, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যায় বুক, কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে বিরামহীন, লাকি 13। কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা, কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন, লাকি 13। সে তো আসতে চাচ্ছে, তারে আসার ব্যবস্থা করে দে। কি ব্যাপার দুলা ভাই, আপনি দেখি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? এটা কেমন কথা করছ? আমি কার জন্য অপেক্ষা করব, আর অপেক্ষা করব কেন? না মানে আপনার ভাই আনন্দ যদি আবার ফিরে আসে, সে কখন বাড়িতে আসে কখন বাড়ি থেকে বের হয় তা তো আর বলা যায় না। আমি আনন্দ জন্য বসে থাকবো কিসের জন্য? আমি কারোর জন্য বসে নাই। আচ্ছা দুলা ভাই, আপনাকে কারোর সাথে ঝগড়া হয়েছে? কন্যা কার সাথে ঝগড়া হয়েছে? কি কিসিনজার ভাইয়ের সাথে কিছু হয়েছে? তুমি তো যাও তো, আমার কারোর সাথে ঝগড়া নেই, কিসিনজার সাথে আমার ঝগড়া বা কিছু। তাইলে কি আপনার সাথে ঝগড়া হয়েছে দুলা ভাই? আদর, আমার কারোর সাথে ঝগড়া হয়নি, তুমি যাও। দুলা ভাই কোন না কার সাথে ঝগড়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে না কেন, যে কারণে হয়েছে না কেন, চলেন আপনার সাথে মিলাই দিই, চলেন। আমি কষ্ট, আমার কারোর সাথে ঝগড়া হয়নি, তুমি খামাখা আমাকে ডিস্টার্ব করতেছো কি জন্য? যাও তো, যাও যাও যাও, ঘরে যাও। আপনি এমন ভাবে বসে আছেন মনে হইতেছে যে রাত পর্যন্ত আপনি হেনেই বসে থাকবেন, মশা কিন্তু অনেক বাইরে যাবে তখন। বারু দুলা ভাই একটা কথা কই, আমি যদি এখান থেকে চলে যাই না, আপা কিন্তু আপনার আইসা ডাইকে বাড়িতে নিয়ে যাবে না, চলেন আপনি আমার সাথে চলেন তো। কাউকে ডাকতে হবে না আমাকে, আমি এখানে বসে থাকবো, সারা রাত বসে থাকবো। যাও তুমি, যাও যাও যাও। আপনি যাবেন না আমার সাথে বাড়ির ভিতরে? না তুমি যাও, যাও তো যাও, আমাকে এত কথা কম করছো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আপা তুলা ভাই কি হয়েছে? তার আবার কি হবে, কি হয়েছে? না তুলা ভাইরে দেখলাম বাইরে না মুখ গোমরা করে বসে আছে, মনে হয় কিছু নিয়ে রাগ হয়েছে। রাগ করুক আর না করুক, তাহলে তোর কি? হ্যাঁ তোর কোনো সমস্যা আছে? আপা তুলা ভাইয়ের সাথে তোমার কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা কি তোর জানার কোনো দরকার আছে? আমার মনে হয় কিসিনজার ভাইয়ের নিয়ে ঝগড়া হয়েছে, তাই না আপা? এই কিসিনজার ভাইয়ের নিয়ে ঝগড়া হবে কি জন্যে? হ্যাঁ তুই বেশি বুঝোস। বেশি বুঝবো কিসের জন্যে? দুলা ভাই তো আসছিল আমার কাছে, আমার কাছে এসে বললো কিসিনজার ভাই যেন এই বাড়িতে না থাকে সেই ব্যবস্থা করতে, আর আমার কথা এটাও কইলো আমি যেন তোমার সাথে এই ব্যাপারে কথা কই। কি করছ তুই, তোর দুলা ভাই তোর এই কথা কইছে? ভাবছিলাম ওরা ক্ষমা করে দিব, কিন্তু না এখন তো দেখতেছে ওরা ক্ষমা করে যাবে না, আজকে ওরা আর ঘরে ঢুকতে দিব না। দেখিস তো আপা কি করতেছ তুমি এসব? আমি কি করছি না করছি সেটা দেখতেই তো পাবি, যা তুই করে যা, তুই করে যা। কি রে কি কখন তুই বইয়ের ইসস, কথাও কস না, গানও গাস না, ফোন চাষও কস না, খবর কি? খবর কিছু নো ওস্তাদ, ফোন চাইস? আচ্ছা ওস্তাদ আমরা এতক্ষণ কবে যাইতাম? ক্যা হঠাৎ করে তোর যাওয়ার কথা মনে হলো ক্যা? না এমনি জিগাইলাম আর কি, ফোন চাইস? জামু জামু
আরে তার আগে যে কাজটা করবেন নাকি আইসি সেই কাজটা শেষ করে নিই। আপনি তো কিছুই করতেছেন না। আরে কেটেও কয় করতে পারতেছি না, করতেছি তো, কিন্তু এই বাড়িতে যখন একের পর এক ঘটনা ঘটতেছে কাজ আগামুখে ভাবে রাখো। তারপরে যে এই বাড়ির কোনো মানুষ আমার সহযোগিতা করবো সেটাও তো করে না। সব রকম মারত। আরে এইভাবে কি কাগজপত্র জোগাড় করা যায় ক? কি ব্যাপার, আজকে ওস্তাদ আর শিষ্য একই সময় রুমে, কি কোনো সলা পরামর্শ চলতেছে নাকি? সলা পরামর্শ তো আমরা সবসময় করেই থাকি। এডওয়ার্ড নতুন কি দেখো মা, শুনেন সলা পরামর্শ দিটা করার সিডা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। এই বিক্রু ভাই, তা আমার খবর কি বলেন তো? তোমার কোন খবর জানি? আরে আসছো তো কথা, সব ভুলে গেছেন নাকি? আরে আপনি এটা বলেন যে আমার জন্য পাত্রী দেখবেন। ও আরে ওটা তো প্রসেসিং চলতেছে, আমি তো লোক লাগাই দিছি, বুঝছাও? তাই নাকি? হ্যাঁ শোনো, লোক তো লাগাই দিছি, তা কী কইছি জানো? তোমার সম্পর্কে তো অনেক ভালো ভালো কথা কইছি, যে ছেলে খুব ভালো, পাত্র হিসেবে খুব ভালো, লম্বা চূড়া ফর্সা, তোমার বয়স। আচ্ছা তোমার তো অরিজিনাল বয়স 42 না? আমি কিন্তু কইছি 33, ঠিক আছে না? 33 কইছেন না, 5 মার্ক একটু বেশি হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু কয়ে দিয়েছেন আর অসুবিধা নাই। আচ্ছা এখন ওই পাত্রী সন্ধান করতেছেন তো, আমি কিন্তু চতুর্দিকে লোক লাগাই দিয়েছি বুঝছেন। হ্যাঁ আর কিন্তু দেরি করা যাবে না। আরে না না, কী করতেছ, দেরি করবো কে? আরে সে তো মোটামুটি মনে করে যে এর মধ্যে 2-3 পাত্রী দেখেও বলাইছে, ছবি টবি দিয়ে আগায়ও রাখছে, বুঝছাও? এখন খালি তোমাকে দেখালেই হবো। কও তুমি কবে দেখা যাবা, কও। দেখা যাই দেবো না? হ্যাঁ হ্যাঁ যাবো তো। আরে আপনি বলে আমি কালকেই যাবো ভাই, এই গ্রামে আমার একেবারে মন টিকতেইছে না। ঠিক আছে চলো, অসুবিধা নাই। ও ভালো কথা, ভুলে গেছিলাম তো, ওই যে ঘটককে লাগাই দিছি না, সে তো মোটামুটি কাজ আগায় ফিরছে। এখন মেয়ে যে দেখবার যাইবা সেখানে একটু খরচা হতে হবো না? আরে ঢাকা শহরের যে অবস্থা রে ভাই, রিক্সায় উঠলি পরে 20-50 টাকা নাই। ইয়ে মানে হয়েছে কি পিকলু ভাই, মানে আমার যে পার্সোনালি একটু ফাইন্যান্সিয়াল একটু সমস্যা যাচ্ছে আর কি। তো শুনেন আপনি ঘটকটা করে দেন, আমি কিন্তু টাকা পরিশোধ করে দেবো, বুঝছেন? মানে হয়েছে কি আব্বার জমি ভাগ হলে পরে আমি তো মেলা জমি পাবো। হ্যাঁ এটা তুমি আমাকে বুঝাইবার পাইতা, কিন্তু ঘটক কি বুঝাইবার পারবা? হ্যাঁ ঢাকা শহরে বিয়ে করবা কম কথা তো না রে ভাই। আচ্ছা পিকলু ভাই, কত টাকা লাগতে পারে কন্তু? 1,500 টাকা তো লাগবে। কি কইতেছেন, 5,000 টাকা ঘটকরে দেওয়া লাগবে পাত্রী দেখানোর জন্য? আরে 5,000 টাকা তো বিয়ে সেরে ফেলা যায়। বিয়ে সেরে ফেলা যায়? তাই সেরে ফেলা গা, আমার কইছো কে? 50 না, 50 টাকা হবে না। এ কিরা কইছলে ও তুই? হ্যাঁ 50 টাকা কইছিস তুই না? আমি তো ভয় পাই গেছি, 50,000 করলো কিনা, বুক ধরপড় করে উঠেছে কন্তু। ফাঁসি ওস্তাদ, বাড়ির মধ্যে কিছু একটা হইছে, টের পাইতে আছেন? কিসের কথা করছো, কি হচ্ছে? দুলাভাই কোলে এখন মন তো বাড়ি আয় নাই। হ্যাঁ সেটা তো আমিও বুঝতেছি, সে তো আসেনি এখনো বাড়িতে। মোর মনে হয় কি জানেন, আফায় ওই রেকর্ডিং দেখিয়া উত্তম মাধ্যম দিছে। ঠিকই আছে, তার জন্য এটা দরকার আছে, কথা বুঝিসনি? আমার কিছু লাগতেছে, শুধু শুধু আমার কিছু লাগবে কিসের জন্য? হ্যাঁ হে মনে হয় একটু বোকা গেছে মেয়ে। হাই নইলে আপনারে মারার লেগে মোরে ভাড়া করিয়ে আনছে, হে তো পারে নাই, এখন তিথির দিয়া মোরে আটকাইতে চায়, নিজের জালে নিজে আটকে গেছে। হ্যাঁ ঠিকই কয়েছিস, এজন্যই তো একটা প্ল্যান প্রোগ্রাম করতেছি, কথা বুঝিস নাই কিসের জন্য, প্রসেসিং তো চলতেছে। হে আপনারে সহ্য করতে পারে না, কিরফিন নে হে তো কয়েকদিন আগে মাত্র দুলাভাই হয়ে আইসে, আর আপনারা হয়েছেন আফোন খালাতো ভাই খালাতো বোন, আপনাকে সম্পর্ক কত গভীর, ধরতে গেলে ব্লাডের কালেকশন, আর দুলাভাইয়ে মাঝখান দিয়ে চালাই হরে। আরে বাবা এই জন্যই তো তার সিস্টেমের মধ্যে ফেলাইছি, বুঝেছিস না কে? হ্যাঁ ওস্তাদ, ও আওয়াজ পাইতে আছে মনে হয় সে চলিয়ে আইসে। আসুক, আসলে আসুক, অত সহজে কি দিতে দরজা খুলবি না? না খোলাই উচিত না রে, ইতি যদি দরজা না খুলে সে যদি আবার শোয়ার জন্য আমাকে রুমে চলে আসে।
আমি আমি কে আমি জুলহাস তুমি কি জন্য আসছো হ্যাঁ যাও তিথির কাছে যাও ইতি আমার ভুল হয়েছে বিশ্বাস করো আমার সাথে তিথির কোনো সম্পর্ক নেই আমি শুধু ওর সাথে কথা কইছিলাম তাহলে পরে এখনো যাও কথা বলতে এখানে কি জন্য আসছো বললাম তো আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না বিশ্বাস করো এই যে আমি আমি কান ধরেছি আর কোনোদিন সত্যি করে বলছি আর কোনোদিন তিথির সাথে দেখা করবো না এই যে দেখো আমি কান ধরে বিষয় কি দিলে ভাই বিষয় আবার কি যাও ঘরে যাও ও বাবা এই এত রাগ করতেছেন তা তো আমি ঘরে যাবই আপনার ঘরে ঢুকার ব্যবস্থা করে না দিলে তো কান ধরে সারা পেন খাড়ায় থাকা লাগতি আমি চলে যাই সারা রাত বাইরে দাঁড়ায় থাকেন মুসা কামড়া খায় ফুল হয়ে গেলে আপনি আমার কি আমি চলে যাই তিথির সাথে দেখা হয়েছে তার সাথে আমি কথা কইছি কোন শালার পুত্র যেন ওটা ভিডিও করে ইতিকে ভাইরাল করে দিয়েছে এখন ইতি মাথা গরম হয়ে গেছে ভাই সেটা করেছে মানুষ আর মানুষ নাই ভাই পশু হয়ে গেছে ভাই ইতি খুলে দাও তুমি আমার ধর্মের ভাই ভাই করতে তো চেষ্টা করতেছি বর্ষা রাখেন ইতি আই ইতি খুলে দাও কাচ্চি দুলাবাক নিয়ে যাও ভিতরে নিয়ে যাও তোমার জন্য আটটা ভিডিও আছে দেখাবো নি খুলো কিসের ভিডিও তো তুমি আমি কইছি না আমি দরজা খুলুম না ইতি প্লিজ দরজা খুলো তোমার যেখানে যাতে কইছি তুমি সেখানেই যাও আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না মজার কামড়ে আমি পরে ডেঙ্গু হলে তো তোমাকে দেখতে হবে এই তি আমি কচ্ছি তুমি দরজাটা খুলো তোমার জন্য একটা ফার্স্ট ক্লাস ভিডিও আছে ইতি কচ্ছি যাওয়ার হয়ে গেছে দুলাভাই তো ভুল স্বীকার করতেছে যে ভুল সে অন্যায় করেছে সে তো সে স্বীকার করেছে দরজাটা খুলে লোকটা ঘরে নিয়ে যাও কানে ধরেছে লোকটা ভাই না 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 দিয়ে নাও হয়ে আছে যা দুলাভাই যান 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 অসুবিধা নেই যান 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 দুলাভাই হ্যাঁ ডিজিটাল কাজের ডিজিটাল কায়দা কি যে কাজ করে উফ ভাই হ্যালো কি করো বসে আছি কেন কোনো সমস্যা তো সমস্যা না মালাম আমি দেখতে পারলে পরে যদি জিজ্ঞেস করে কার সাথে কথা করছো কি কবলে জিজ্ঞেস করলে বলে দিবা একটা কিছু মালাম আমি কি আর যাচাই করতে চেষ্টা করবে আমি যে মিথ্যে কথা কইতে পারি না কইতে পারি না কি আমি মিথ্যে কথা কইতেই চাই না তাহলে সত্যিটাই বলে দিও সেটা যাবে না কিন্তু আমার বলতে হবে কেন তোমার মামি তুমি বলো আরে মামি বললি তো আমার অনেক দূরে আমি তো শুনলাম যে মালা মামি নাকি তোমার অনেক বড় বান্ধবী হয়ে গেছে তাহলে তোমার বললি সুবিধা না সুবিধা তো আছে কিন্তু আমি তো তোমার কারণেই জানাতে চাচ্ছি না যদি হাওলাদার সাহেবের কান পর্যন্ত যাই কিছুদিন যাক তারপর জানাবো আচ্ছা ঠিক আছে বাদশাহ বলতেছিল একটু সাবধানে থাকবি কেউ যেন না জানে ইয়ে ওই মালা মামি কি করে রান্না করে সেই জন্যই তো ফোনটা ধরতে পারলাম ও আচ্ছা বাইর হবা কিসের জন্যে তোমার একটু দেখতাম খুব সুন্দর একটা চাঁদ উঠছে চাঁদের আলোয় তোমারে খুব দেখতে ইচ্ছে করতেছে আর আর কি হাতটা ধরতাম কি কি কথা তুমি আর কিছু না আর কিছু না কিসের জন্য আর অনেক কিছু আর অনেক কিছু কম সব কিছু কল্পনা কল্পনা চিন্তা করো বাস্তবতায় তো সম্ভব না কল্পনা কিসের জন্য কল্পনায় না কিসের জন্য সেইখানে তোমার আমার সম্পর্কটা আমি এত গোপনীয়তার মধ্যে রক্ষা করতেছি সেখানে তুমি আমাকে কচ্ছ চাঁদের আলোতে আমার হাত ধরে ঘুরবা তো কল্পনা না এখন ফোন রাখো মালাম আমি দেখতে পেলে পরে সমস্যা আছে রাখো আর একটু কথা বলো হয়েছে রাখো তো কথা বলতে ঘরের মধ্যে হুমায়ুনের মুরগির মতো ঝিমায় মন খারাপ করে বুঝছ
কাবুলের আবার কি হয়েছে? ওরে ভাই, কাবুলের কিছু হয়নি। ওর বউ কয়েছে সম্রাটে কার আসতে দিবি না, আর সে নিজেও আর আসবি না। কোন কি ওরে কি জন্য সেটা বুঝতে পারতিস না? ওই এ জীবনে নাকি আমরা কিছু করলাম না তার জন্য? না না, ভাবি কিন্তু কাজটা ঠিক করে নাই। আরে আপনাকে জীবনে কাম করা লাগবে কে? হ্যাঁ, আপনাকে রইল হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি, আপনাকে রইল হাজার হাজার টাকার কোটি কোটি টাকার সম্পত্তি, আপনাকে পায়ের ঘাম মাথায় ফেলা লাগবে কে? সত্যি কস তো? অবশ্যই সত্যি বলতেছি। আচ্ছা মানলাম, আপনারা সবাই মিলে দশ বেরিশ টাকা তখন কী করবেন? আরও সম্পত্তি বাড়াবেন, টাকা পয়সা বাড়াবেন, তারপর একদিন মরে গেলেন, তো এ সম্পত্তি খাবো কেন? এ সম্পত্তি দিয়ে কোনো কাম হবো কেন? তুই কী করছিস? আমিও তো তাই করি। আরে খালি করলে তো হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। বুঝে একটা গান আছে না, হ্যাঁ, দুনিয়া জানিস তো বড়, খাও যাও ফুটি করো, আগামীকাল বাবু কি না বলতে পারো। শুনছেন না গানটা? হ্যাঁ গান তো শুনেছি, তুই ভাই না খান কথা কইছিস। শুনেন, এখন যদি না খাইয়া মরে যান তাহলে এইসব সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে কি হবো কোন? আচ্ছা তুই যে কথা কহেন আমার কলি বুঝলি, তুই কি আমার আব্বার ভালো করে বুঝে কবে পারবি? আর আমার আব্বা যদি তোর কথা শুনে যদি বিষয় সম্পত্তি ভাগ করে দেয়, আমার ভাগের ভাগ সম্পত্তি থেকে বুঝছিস, আমি যা পাবো তার থেকে এক ঘন্টা না দুই ঘন্টা তুমি আমি সুন্দর লিখে দেবো কথা দিচ্ছি। আমার আপনাকে ওই দুই ঘন্টা সম্পত্তি দরকার নেই, আপনি বড় ভাই হিসেবে আমাকে কইছেন তাতেই আমি খুশি। তবে ভাই যান, আমার একটা উপকার করা। কি উপকার কদি? আপনার আব্বার ভীষণ সম্পত্তির একটা হিসাব যদি আমাকে দিবার পারতেন, তাহলে আমি মনে করি যে উকিলের দিয়ে সব কিছু কাগজপত্র রেডি করে রাখতাম, তারপর সময় সুযোগ করে আপনার আব্বা একটা সই করে দিলেই হলো। ওরে পাগল, সেটা আমি কেবা করে দেবো? সে কাগজপত্র করে সেটা তুমি কবের পারি নে কোনে আর হবো? আপনার আব্বার আলমারির মধ্যেই হবো। ওরে সর্বনাশ, তুই এটা কী করছিস রে? হ্যাঁ আলমারির সামনে যাবো কেবা করে, আব্বা সামনে পড়লে তো আমার ঠ্যাং কাঁপা শুরু হয়, যা আমি তো নিজে ঘর রাখতে পারি। আপনার যে শরীর স্বাস্থ্যের অবস্থা দেখতেছি তাতে তো মনে হয় আপনি তার আগে মরে যাবেন। এ তো দেখতেছি ইবলিসের খালা তো ভাই, বাপের আগে আমার বাইরে ছুঁয়ে গেল ফাজিল কনেকার। আমি তোমাকে নতুন নতুন বান্ধবী পাতা দেব নি। কি বা করি কেবা করি আবার? তোমার কাছে 4-5 হাজার টাকাও দি। কি করবো? তোমাকে একটা স্মার্টফোন কিনে দিব, এরপর ওই স্মার্টফোনের মধ্যে তোমাকে আমি নেট ভরে একটা ফেসবুক চালু করায় দেবো, তারপর তুমি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করবা। না 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 না, ওসবের দরকার নেই আমাকে, দিয়ে আর কি কি করাবা তুমি? অবশ্যই লাগবে, অবশ্যই দরকার আছে। আমি তোমার বান্ধবী না? হ্যাঁ বান্ধবী, তাহলে পরে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে।
তুমি আবার আমাকে দিয়ে কি কি করাবে বলো তো? নায়িকা বানায় দেবো। এই যে তুমিও চুল কেটে ছোট করে দিয়েছো, নায়িকাদের মতোই তো। বয়স কি তোমার? নাক ফুলটা পড়িয়েছো তো কি হয়েছে? আরে স্বামী মারা গেলে নাক ফুল পড়তে হয় না, সে তো অনেক বছর আগের কথা। এখনো কি সেই যুগ আছে? মানুষ জানলে পরে কি করবে? কি করবি? দুটো মায়া মানুষ এখানে বসে কথা করছি, তাতেও মানুষকে সমস্যা, তারপরে আর কি করবো? সম্রাটের মার কোনো খবর নিস? সম্রাটের মার কি খবর নেব, সে ভালো আছে। সেই যে গেল, তারে তুই আনতে যাবি না? এই গ্রামের মানুষ কিন্তু বলতেই পারে। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হইছে জীবনে বিরামহীন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.